মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা পরিষদের উদ্যোগে লাইফ জ্যাকেট ও অন্যান্য সামগ্রী মাঝিদের হাতে তুলে দেওয়া হলো। জেলায় নৌকাডুবির পর নৌকা যাত্রীদের রক্ষার্থে প্রশাসনের এই উদ্যোগ। মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা পরিষদের উদ্যোগে লাইফ জ্যাকেট ও অন্যান্য সামগ্রী মাঝিদের হাতে তুলে দেওয়া হয়। জেলায় নৌকাডুবির পর নৌকা যাত্রীদের রক্ষার্থে প্রশাসনের এই উদ্যোগ। শুক্রবার মালদা জেলা সংলগ্ন একটি ঘাটে জেলা প্রশাসনের উদ্যোগে মাঝিদের লাইফ জ্যাকেট বিলি করা হয়। মালদা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার 20টি ঘাটে এই লাইফ জ্যাকেট বিলি করা হবে বলে জানান অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায়। লাইফ জ্যাকেট পেয়ে খুশি হয়েছেন মাঝিরাও। মাঝিরা জানান, এর আগে আমাদের লাইফ জ্যাকেট ছাড়াই নৌকায় যাত্রী বহন করতে হতো। জেলা পরিষদের পক্ষ থেকে লাইফ জ্যাকেট বিতরণ করায় এখন থেকে যাত্রীরাও নিরাপদে যাতায়াত করতে পারবেন। ছোট গাড়ি মিলাওয়া হয়, তারপরে বালির লাভ সব শেষ, বালি আসে না, তখন আমি গুজোটা লাইফ দিয়েছি। আমারও কম সে কম 10-15 বছর হয়ে গেল আমার এই গুজোটা থাকা। বলছি, আগে কি এরকম ব্যবস্থা ছিল, লাইফ জ্যাকেটের ব্যবস্থা ছিল? আগে ছিল না, তবে চারিগালা যে গাড়ির চারিগালা 2-3টা করে এনে মালিক যাচ্ছে। এখন তো দিচ্ছে, এখন দিচ্ছে তো, এখন লাইফ রাখতে হবে। সুবিধা হলো তোমাদের? আমাদের সুবিধা হলো, হালকা জিনিস যে কিছু হলো পাট করে নজর রাখতে হবে, চারদিকে ঘুরিয়া কিছু হলো পাট করে ছেড়ে দেয় ঢাকা ঢাক। জানা গিয়েছে একটি ঘাটে 7টি করে লাইফ জ্যাকেট বিলি করা হবে। এদের এখান থেকে শুরু করা হয়, আগামী দিনে প্রতিটি ঘাটে দেওয়া হবে। নৌকা পারাপারের সময় যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয়। এদিন সকাল 11টা নাগাদ পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরাতন মালদার 3টি ঘাটের মাঝিদের হাতে লাইফ জ্যাকেট ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার 20টি ঘাটে মাঝিদের লাইফ জ্যাকেট ও যাত্রীদের রক্ষার্থে ভাসমান টিউব বিলি করা হবে। আজকের আমরা যেটা করছি, এটা আমাদের জেলা পরিষদ নিয়ন্ত্রিত যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলোতে আজকে আমরা সাপ্লাই দিয়ে দিচ্ছি। আমাদের যে জেলায় টোটাল 20টা ঘাট বিভিন্ন ব্লকে আছে, সেটা আমরা আজকে দিচ্ছি। আমরা সকালে এখন আমরা এটা দিলাম, ওল্ড মালদা দিলাম এবং হরিশ্চন্দ্রপুর টু, এবং বিকালের মধ্যে আমাদের মাল যেটা আমাদের সমস্ত লাইফ জ্যাকেটগুলো ব্লকে দিতে যাবে, বিকাল 4টার সময় অন্য ব্লকগুলো সবাইভাবে দিয়ে পুরো জেলাতে দেওয়া হচ্ছে। জেলা পরিষদের এখন মালদা জেলায় কতগুলো ঘাট রয়েছে? জেলা পরিষদের আমাদের ঘাট যেগুলো যেটা এখন আমাদের টেন্ডার বা আমাদের নিয়ন্ত্রণে যে আমাদের টোটাল 20টা ঘাট আছে, 20টা ঘাটকে আমরা দিলাম। গোটা জেলায় তো অ্যাকচুয়ালি গোটা জেলায় 160-65টা ঘাটে যাত্রী পারাবার হয়, তাহলে বাকি ঘাটগুলোতে কী হবে? বাকি ঘাটগুলো যেগুলো এর মধ্যে কিছু পঞ্চায়েত সমিতির আছে, সেগুলো পঞ্চায়েত সমিতি থেকেও তারা দিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে, তারা সেটাও হয়তো কিছুদিনের মধ্যে দিয়ে দেবে। আর কিছু ঘাট আছে যেগুলো এখন আমাদের জেলা পরিষদ নয় বা পঞ্চায়েত সমিতির নয়, সেগুলো আমরা চেষ্টা করছি কোনো একটা মানে সেগুলো কী করে মানে বৈধ করা যায়, একটু আমরা দেখছি। ততদিন না অবধি তাদের বৈধ করা যাচ্ছে, ততদিন সেগুলো এখন বন্ধ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।